নমস্কার সকলকে, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইডস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, নর্থ ইস্টার্ন পুলিশ একাডেমি থেকে নিয়োগ সংক্রান্ত যে একটি নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে আজকের ভিডিওর মাধ্যমে তা নিয়ে আলোচনা করব। সেখানে পোস্ট কতগুলি রয়েছে, যোগ্যতা কী দেওয়া হয়েছে, কারা অ্যাপ্লাই করতে পারবে, এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। এটা হচ্ছে বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশানটা। প্রথম এখানে রয়েছে নর্থ ইস্টার্ন পুলিশ একাডেমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে 3/10/2022। এখানে রয়েছে ভ্যাকেন্সি, পজিশন, নেম অফ দ্য পোস্ট। এখানে ভ্যাকেন্সিগুলি দিয়ে দেওয়া হয়েছে কোন পোস্টের জন্য কয়টি ভ্যাকেন্সি রয়েছে, এবং বন্ধুরা এখানে পোস্ট অনুসারে কিন্তু আপনার বেতনটা থাকবে। ডেট অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু আপনাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, যেভাবে ত্রিপুরা পুলিশের ওপেন র্যালি হবে সেম প্রসেসে কিন্তু আপনাদের এই র্যালিটাও হবে। এখানে যে পোস্টগুলি রয়েছে 1 থেকে 9 নম্বর পর্যন্ত 12/12/2022 আপনাদের এই র্যালিটা হবে এই পোস্টগুলির জন্য। নেক্সট, এখানে কনস্টেবল থেকে শুরু করে কনস্টেবল জিডি পর্যন্ত যে পোস্টগুলি রয়েছে এখানে আপনাদের র্যালি হবে 19/12/2022। র্যালি কোথায় হবে এটাও আমি আপনাদেরকে বলে দেবো। এখানে কোন পোস্টের জন্য কী কোয়ালিফিকেশান রাখা হয়েছে এখানে ডিটেলস রাখা হয়েছে। এখানে কিন্তু বেশিরভাগ পোস্টের ক্ষেত্রেই শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি ওয়াটার ক্যারিয়ারে অ্যাপ্লাই করেন শুধুমাত্র মাধ্যমিক পাস, এখানে কনস্টেবল জিডির জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং 18 থেকে 27 চাওয়া হয়েছে। এবং বন্ধুরা এখানে বিভিন্ন পোস্ট অনুসারে আপনার হাইট চাওয়া হয়েছে এবং ফিমেলদের জন্য হাইট আলাদা রাখা হয়েছে এবং নর্থ ইস্ট থেকে হলে এখানে ছাড় দেওয়া হয়েছে। তো বন্ধুরা এই নোটিফিকেশানটার কিন্তু আপনারা ভালো করে পড়ে নেবেন, এটা অনেক বড় নোটিফিকেশান। আপনি যে পোস্টে অ্যাপ্লাই করবেন ওই পোস্টের হাইট কী দেওয়া হয়েছে এবং কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে, ভ্যাকেন্সি কতটুকু থাকবে আপনার ওই পোস্টে, আপনি এটা দেখে নেবেন। এবং এখানে আপনার এজটা কাউন্ট করা হবে 12/12/2022-এর উপরে। এখানে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা হবে জিডির জন্য, এখানে রানিং হবে 1600 মিটার, আপনাকে 6 মিনিট টাইম দেওয়া হবে, এবং ফিমেলদের জন্য 1000 মিটার 6 মিনিট টাইম দেওয়া হবে, লং জাম্প 11 ফিট এবং ফিমেলদের জন্য 9 ফিট, হাই জাম্প 3.5 ফিট, ফিমেলদের জন্য 3 ফিট। এভাবে এখানে ডিটেলস রাখা হয়েছে। নেক্সট, এখানে রয়েছে রিটেন এক্সাম, অর্থাৎ প্রথমে এখানে ফিজিক্যাল তারপর রিটেন এক্সাম। রিটেন এক্সামের সিলেবাস জেনারেল অ্যাওয়ারনেস নলেজ 25 কোশ্চেন 25 মার্ক, জেনারেল ম্যাথামেটিক্যাল 25 কোশ্চেন 25 মার্ক, জেনারেল রিজনিং 25 কোশ্চেন 25 মার্ক, ইংলিশ আপনার 25 কোশ্চেন 25 মার্ক। টোটাল এখানে 2 ঘন্টা টাইম দেওয়া হবে, অর্থাৎ 120 মিনিটের ভেতর আপনার এই এক্সামটা দিতে হবে। নেক্সট রয়েছে আপনার ট্র্যাট টেস্ট। ট্র্যাট টেস্ট কিন্তু এখানে সব পোস্টের জন্য নয়, তো আপনি দেখে নেবেন কোন পোস্টের জন্য এখানে ট্র্যাট টেস্ট রাখা হয়েছে। এখানে আপনার যে রিক্রুটমেন্ট রিলেটেড হবে নর্থ ইস্টার্ন পুলিশ একাডেমি আমসাও ডিস্ট্রিক্ট রায়বো মেঘালয়ে কিন্তু আপনাদের এই রিলেটা হবে 793123 এই অ্যাড্রেসে আপনাকে গিয়ে এটা ওপেন রিলেটা দিতে হবে। এটাই বন্ধুরা নর্থ ইস্টার্ন পুলিশ একাডেমি থেকে আসা নোটিফিকেশান। এই নোটিফিকেশান সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।